নেতিবাচক ধারায় সপ্তাহ শেষ করলো ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 20 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6373-এ। হাত বদল হয়েছে মোট 857 কোটি টাকা শেয়ারের মালিকানা। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 210টির, কমেছে 140টির, আর অপরিবর্তিত রয়েছে 44টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের। সপ্তাহের শেষ কার্যদিবসে বসে মার্কেট পজিটিভলি শেষ হয়েছে। এই সপ্তাহের ওপেনিং ইন্ডেক্স ছিল 6214 এবং তা প্রায় 159 পয়েন্টস বেড়ে এখন ক্লোজ হয়েছে 6373-এ। পাশাপাশি এই সপ্তাহের অ্যাভারেজ টার্নওভার ছিল প্রায় 1700 কোটি টাকার মতো। লাস্ট উইকও অ্যাভারেজ টার্নওভার ছিল প্রায় 1000 কোটি টাকার মতো, কিন্তু এ সপ্তাহে তা সিগনিফিকেন্টলি বেড়েছে। অর্থাৎ মার্কেটের ইনভেস্টরদের পার্টিসিপেশন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এবং এটা মার্কেটের প্রতি ইনভেস্টরদের যে কনফিডেন্স বেড়েছে সেটাকে ইন্ডিকেট করে। ফাইনালি আজকে সেক্টরাল পারফরমেন্সের দিক থেকে সবচেয়ে ডমিনেন্ট সেক্টর ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টর, ফলোড বাই ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইলস এবং ব্যাঙ্কিং সেক্টর। ওভারঅল মার্কেটে ট্রেড টার্নওভারে আমরা একটি সিগনিফিকেন্ট ইনক্রিজ দেখতে পাচ্ছি, যেটা অবভিয়াসলি মার্কেটের জন্য একটি পজিটিভ দিক।